সামনে লাগতেছে লাগতেছে না 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 সামনে 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 চুরি সামনে হবে ঘুরি আমি ঠকলে ঠকবো পাঁচ বলে তবে এখন বাবু এলাম নাকি ছয়রা না ঠিক আছে কি রে ভাই সর্বোচ্চ
বোলিং আর স্লোয়ারের বৈচিত্র্যে সহজেই বোকা হয়েছে। স্টিভেন স্মিথকেও নিজের চতুর্থ শিকার বানিয়ে টি টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং এর সাক্ষী বা সাক্ষী, অথচ ঘরোয়া ক্রিকেটের কোন অর্জনই নাকি তাকে পুলকিত করে না কখনো। স্পেশালি আমাকে কাউন্ট করার কথা বলেন তাহলে আমি শুনি ইন্টারন্যাশনাল ম্যাচ আর কাউন্ট করি, আর এইসব গেম আমি 100% যেমন ইন্টারন্যাশনাল ম্যাচ আমি 100% খেলি, এগুলো 100% কাউন্টের ক্ষেত্রে আমি দুই অঙ্কের ঘরে কুমিল্লা রান করেছেন একজনই শাহিদ আফ্রিদি 25, তাদের ব্যাটিং ধসে অবদান আছে রাজকুমার ইসলাম ও দুরন চার গুণে এবং নাকি একটু মানরে লেগে শিকার টুর্নামেন্টে মানরে চ্যাম্পিয়ন্স সিরিজ এনে দিয়েছেন অঙ্কুরকে দিবলে পাঁচ হচ্ছে আর এক একটা মানরে লেগে আসছে আর দেখুন মনে হচ্ছে যে আগে খেয়াল করে নিয়েছো কঠিন নিউজিল্যান্ড সফরে আমরা চেষ্টা করব যে যারা তিনটা ফর্মেটের প্লেয়ার আছে বাইরে যারা টেস্টে বা ওয়ার্ল্ডে যাতে ক্রীড়া পরিষদের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর ঘোষণা দিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। গতকাল মন্ত্রণালয়ে প্রথম অফিস করার পর জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সংগঠক খেলোয়াড়রা ক্রীড়া প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন মন্ত্রণালয়ে করেছেন, তবে একই মন্ত্রণালয়ের অধিভুক্ত জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হিসেবে এখনো দায়িত্ব নেওয়া হয়নি জাহিদ হাসান রাসেলের। চেনা ক্রিয়াঙ্গনে এটাও জানা এনএসসি ফেডারেশন ও খেলোয়াড়দের তালিকা সত্যি, তাই প্রথম দিনই হাজির সেখানে। নতুন প্রতিমন্ত্রীকে বরণ করে দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা কর্মচারীরা, ফেডারেশন ও অ্যাসোসিয়েশন কর্মকর্তারা এসেছিলেন ফুল দিয়ে স্বাগত জানাতে। চেনা জানা সমস্যা আর সীমাবদ্ধতার কথা ফুটে উঠলো সবার কণ্ঠে, সবাইকে সঙ্গী করে ক্রীড়া মন্ত্রণালয়কে মডেল হিসেবে গড়ে তুলতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। আর্থিক সুবিধার নিশ্চয়তা দিচ্ছে ক্রীড়াপ্রেমী অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বেড়েছে প্রত্যাশা আশা ভরসা আছে, এবং আমার পরবর্তী আমরা বলেছি যে আপনারা প্রায়োরিটি বিশেষ যদি কোন গেমসকে সিলেক্ট করেন বিভিন্ন সেক্টরে অনুদান বৃদ্ধি করা প্রয়োজন। সার্বিকভাবে প্রযুক্তি ইংলিশ ফুটবলের সংস্কৃতির অংশ
এমন একটা দিনে গুরুকে হতাশ করে যেতে পারতো টটেনহ্যাম। প্রযুক্তি সহায়তায় সাকিবদের পক্ষে সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে ভুল করেনি টটেনহ্যাম ক্যাপ্টেন। তবে ম্যাচে স্কোর লাইন আর পরিবর্তন না হওয়ার পেছনে গোলরক্ষকের অবদানও কম নয়। রুখে দিয়েছেন কেপা তেমনি সবচেয়ে